বিচ্ছেদের আজ 6 বছর 23 দিন পূর্ণ হলো, আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলেই হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে অন্য কাউকে ভালোবাসার সাহসটা হলো না। যদি সেও তোমার মতো তোমরে মুচড়ে দেয় সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল, ভালো আছো তুমি, তোমার নতুন ঘরটা কি খুব বেশি আলো, নতুন মানুষটা কি আমার থেকে বেশি ভালো। আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার বুকে ছুরে চালিয়ে চলে গিয়েছিলে। আজ খুব ইচ্ছা করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি বুকটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ, বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটা ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও, অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকে আর ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগে পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়, আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো। আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না।